এবং মুসলমানদের যে নবী মোহাম্মদ তাকে আমি একজন সন্ত্রাসী ছাড়া একজন প্রতারক ভণ্ড ডাকাত ছাড়া আর কিছুই মনে করি না এবং এবং এটি ততদিন মনে করব যতদিন না আমার চিন্তা ভাবনা আমার বিশ্লেষণ ভুল প্রমাণিত হয় এই ভুল প্রমাণ কারা করবেন অবশ্যই মুসলমানদের এই কাজটি করতে হবে কেন এরা ভয় পায় কেন এরা বাড়ির সামনে কুকুর যেরকম ঘেউ ঘেউ করে তেমনি নিজের ঘরের সামনে বসে ঘেউ ঘেউ করে হুমকি ধমকি দেয় গালাগালি করে এটির স্পষ্ট উত্তর হচ্ছে এরা জানে এরা মিথ্যার মধ্যে আছে তাই তাদের মিথ্যা তুলে ধরলেই গায়ে আগুন ধরে যায়